এটা খুবই এক্সক্লুসিভ, এটা মানে সহজে কারো কাছে পাওয়া যায় না। এটা হলো আপনি ডিএসসি আর অরেঞ্জ, তাই না? এই বক্সের সিস্টেমটা হলো এখান থেকে এটা এভাবে করে দেখা যাবে, কিন্তু এটা কোনো প্রোডাকশন হলো কি? হ্যাঁ, তারপর হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আসছি সাগর ভাইয়ের খামারে। ছোট্ট জায়গায় কি অসাধারণ এক সেট আপ, তো চলুন যাই সাগর ভাইয়ের সাথে কথা বলি। সালামু আলাইকুম ভাই। তো ভাই, আপনার কাছে আমি, আপনি তো মূলত শখে পাখি পালেন? জি ভাই, শখে পালি, পাখি পালি। কতদিন হয়েছে ভাই পাখি পালা? পাখি ভাই ছোট থেকেই পেলে আসি, কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত কারণে অনেক বাড়ি ছাড়া হয়ে গেছে। তো এইবার ইনশাল্লাহ চিন্তা ভাবনা নিয়েছি যে এবার আর কিন্তু ছাড়া ছাড়ি নাই, যতদিন মানে পরিস্থিতি সাথে থাকবে ভাই ততদিন পাখি পেলে যাবো। আচ্ছা, এক সাইড থেকে ভাই তাহলে দেখি আপনার কালেকশন গুলো। আপনার তো মূলত শখেই করা সব। আচ্ছা, এখানে কি পাখি আছে আপনার? এখানে ভাই আছে ফন বেঙ্গলি, আছে ফন বেঙ্গলি, তাই না? জি। ও আচ্ছা, আর এখানে ভাই? এখানে ভাই হলো, এখানে আছে ভাই গ্রে হলো অরেঞ্জ, এগুলো মানে সিআর হলে অরেঞ্জ লাইনে এগুলো নিয়ে কাজ করছি। এটা মেল না ফিমেল? এটা ফিমেল। আচ্ছা ভাই, আপনার কাছে কিছু এক্সপেন্সিভ কালেকশন আছে, ওগুলো একটু আমাদের বলে বলে দিবেন ভিডিওর মধ্যে অবশ্যই। এই যে এগুলো ভাই, এখানে আছে ফন বেঙ্গলি, আছে সাদা ক্যাসকেড বেঙ্গলি, আছে এটা হলো ভাই, এটা খুবই এক্সক্লুসিভ, এটা মানে সহজে কারো কাছে পাওয়া যায় না। এটা হলো আপনি ডিএসসি আর অরেঞ্জ, ফুল বডি অরেঞ্জ প্রোডিউসার মেল। আর এইদিকে ভাইয়া আছে আপনার এগুলা? এখানে আছে বাচ্চাগুলো অনেক সুন্দর মোটামুটি। আর এগুলো ভাই, এগুলো একটু আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো হলো ভাই থ্রি বি ব্লাড লাইনের পাখি, মেলটা হলো বিএফবিসি স্পিলিট ও বিবি, আর ফিমেলটা হলো বিসিবিবি, মানে থ্রি বি, এখান থেকে থ্রি বি বাচ্চা হয়ে যায়। আর এগুলো এখানে অরেঞ্জের, ফিমেল হলো ইসাবেল আর মেল হলো ওবিবি, গিরে ওবিবি। আর এখানে ভাই পাখি কত জোর আছে আপনার মোট? এটা খুবই আনকমন একটা রেয়ার পাখি। বেঙ্গলির বাচ্চা, এটাও হলো ভাইয়া অরেঞ্জ লাইনের পাখি, মেলটা হলো মেল আর
সিএডব্লিউ সিআর স্কুলে কবি দিয়ে দিল। আমি কলোনি করে দিয়েছিলাম। আর এগুলো বাজরিকা, এগুলো কি বাজরিকা ভাই? সবগুলো তো দেখতে প্রায় একই রকম, একই রকম হলো লাইটের কারণে বোঝা যাচ্ছে না। রেইনবো পাখি তো, এটা লাইট যে উপরে পাখিগুলো দেখলো। এদের বয়স? এগুলো মোটামুটি অ্যাডাল্ট হয়েছে, এগুলো সব আমার বাড়ির বাচ্চা। এখানে কি মেল ফিমেল একসাথে রাখা আছে? এখন একসাথে রাখা আছে, আলাদা করে দিব। আর বাজরিকা কি কি আছে ভাই? তাহলে এক সাইড থেকে দেখে যে এগুলো কি বাজরিকা ভাই? এটা হলো জাপানিজ। জাপানিজ? জি, মেলটা জাপানিজ, ফিমেলটা হলো কিয়ারুইন টাপ। আর হাটে আসবে আপনার? অবশ্যই। এটা ছোট থেকে পালা, একদম ছোট থেকে? না, ছোট থেকে পালা। কোথাও যায় না, কোনো কামড় দেয় না? না না, কাউকে কামড় দেয় না। ওইটা ওই ছোট থেকে ওইভাবে মানুষ করে দিয়ে যাবে, সবার কাছে যায়। একদম ছোট থেকে মানুষ করা ভাই? জি, একদম ছোট থেকে। আসলে পনেরো দিনে বাচ্চা নিয়েছিলাম। এরা এখন আপনার কাছে কতদিন হলো আছে? দেড় বছর আপ হয়ে গেছে। দেড় বছর আপ হয়ে গেছে, বছর চলছে। ঘাড়ে থাকে না? সবসময় ঘাড়ে থাকে। তাহলে আপনার 30 জোড়া ফিন্সের মতো এখানে কালেকশন আছে? মানে 32 জোড়া পেয়ারের সেটআপ আছে। আচ্ছা, এক জোড়া খালি মানে মেল একটু প্রবলেম করছিল, ওটার ফিমেল আলাদা করে রেখে আমি তখন 31 পেয়ার করা আছে। আর বাজরিকা কত জোড়া আছে? বাজরিকা আছে আপনার 5 পেয়ার হলো জোড়া করা আছে, আর নিচে আছে হলো 10টার মতন। আর এগুলো সব কিছুই শখে? জি, শখে। আমি হলো ভাইয়া যেগুলো আমার কাছে কালেকশন দেখবেন সবই ভাই আনকমন। আপনি কি করেন ভাই এমনিতে? আমি এমনি রাজশাহী মডেল হাসপাতালে অপারেশন থিয়েটারে থাকি ভাই। তার পাশাপাশি এটা? জি। আপনার নিজের টাকা দিয়ে এগুলো সব কিছু শখে? যা কিছু সব আমার নিজের টাকা। আর ঘর তো একদম পরিষ্কার, পুরো পরিষ্কার। আর কিছু একটা ব্যাপার দেখছি যে প্রত্যেকটা বক্সের সামনে, এটা কি লাইট ভাই এটা? এটা হলো ভাই ডিসি লাইট, এটা এসব টানে চলে। এটাতে এটা দেওয়ার কারণ হলো বাচ্চা যখন উঠে অন্ধকার থাকলে বাপ মা ফিট করায় না। আচ্ছা, আর এই লাইটটা দেওয়ার কারণে আলো হয়ে থাকে, তখন বাচ্চাকে বাপ মা ফিট করাতে সুবিধা হয়। এই লাইটটা আলো হয়, আবার হালকা হালকা হিট হয়, গরম থাকে। তবে বড় লাইটের মতো অত বেশি হিট হয় না? না, ওই যে হিট ওর জন্য লাইট দিয়ে আসতো। বগুড়া থেকে সাইদ ভাইয়ের কাছে নিয়েছিলাম এটু জেড মিনারেল ব্লক, খুবই ভালো। ভালো না? জি, খুবই ভালো। আর এই ফিন্স পাখিকে আপনি খাবার তো সব পাখিতে একই দিন না? ফিন্স পাখির সব ফিন্সে? আমি পরিষ্কার করি, পরিষ্কার পরে ধুলামুক্ত যখনই হয় তখনই সেটাকে আমি সব খাবার গুলোকে মিক্সচার করি। আর বাজরিকাকে কি খাবার দিচ্ছেন? বাজরিকাকে মূলত আমি এটাই দিচ্ছি, কিন্তু এটার পাশাপাশি আমার প্রতিদিন 1 ফুট দেওয়া লাগে। আমি মানে পরিষ্কার করে দিই, পানি চেঞ্জ করে দিই, ঘর পরিষ্কার রাখি। আশা করি ভাই আসলে বাংলাদেশে এরকম পাখাল তৈরি হোক আরো। আপনার তো বোঝাই যাচ্ছে, কারণ ঘর যে পরিষ্কারের যে যত্ন এবং আপডেট, এই যে এখানে তো হাড়ি ব্যবহার করেন না আপনি, তাই না? এই বক্সের সিস্টেমটা হলো এখান থেকে এটা এইভাবে করে দেখা যাবে, কোনো প্রোটেকশন হলো কি? হ্যাঁ, তারপর এখান থেকে এটা খোলা যাবে। আবার এখানে ডিম বাচ্চা করা হয়ে গেছে, সব বাচ্চাগুলো বের হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনি সবসময় পাখিকে মানে যতটা যত্নে রাখা যায়, মানে যতটা করলে পাখি ভালো থাকে? আবার রুমটাও ঘর আপনার গরম মোটামুটি?
এখানে আপনি কিভাবে মেজার মেশিন আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের আমি সব সময় এটা দেখেই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আচ্ছা ভাই আশা করি ভিউয়ার্সরা আপনার ঘরটা অবশ্যই অবশ্যই পছন্দ করবে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভাই